ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইজিইবি নাটোর জেলা শাখার উদ্যোগে চার দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। আজ দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন আইজিইবি নাটোর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এবং সদস্য সাজ্জাদ চৌধুরী। বক্তারা সদ্য প্রকাশিত বিএনবিসি 2020 এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা, তিন চারটি উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট এবং 50% পদোন্নতির কোঠা সংরক্ষণ সহ অবিলম্বে তাদের দাবিসমূহ মেনে নেওয়ার দাবি জানান। দফায় আমাদের মানববন্ধন আমরা করছি। এক হচ্ছে একাধিক দাবি, একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত চলমান চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শিক্ষা কোর্সকে আপনারা যেটা জানেন আমরা পলিটেকনিক্যালে চার বছর যাবৎ আমরা বর্তমানে পড়াশোনা করি। শুধু এইটা বর্তমানে তিন বছরে রূপান্তরের শিক্ষামন্ত্রীর অযৌক্তিক এবং আত্মঘাতী উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যেটাকে আমরা বিএনবিসি 2020 ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা 2008 এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ও উপধারায় সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে। তিন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোঠা 50% এ উন্নতিকরণ, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা পেট্রোবাংলা ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী অর্গনোগ্রাম প্রণয়ন, বিদ্যুৎ কোম্পানি সমূহে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমাদের ন্যূনতম বেতন ও পদবি নির্ধারণ করতে হবে। চার, পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা, শ্রেণীকক্ষ, ল্যাব, ওয়ার্কশপ সংকটের সমাধান সহ পলিটেকনিক ও টিএসসির শিক্ষকদের পদোন্নতি ও দ্বিতীয় শিফটে সম্মানী ভাতা প্রদান, স্টেপ শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন ভাতা প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি এবং 29টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 64টি জেলায় আমাদের মানববন্ধন হচ্ছে, ডিপ্লোমা প্রকৌশলীদের চার দফা দাবিতে আন্দোলন করছে তারা। আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বহুমুখী সমস্যা নিয়ে আপনাদের সামনে দ্বারস্থ হয়েছি, আপনাদের সার্বিক সহযোগিতা সবসময় পেয়ে আসছি।